হরে কৃষ্ণ। মানুষ চার ধরনের মানুষ মৃত্যুকে চারভাবে দেখে। যারা তমগুণে থাকে, বিশেষ করে অজ্ঞানের অন্ধকারে থাকে, তারা মৃত্যুকে খুব ভয় পায়। মৃত্যুকে বা মৃত্যু শব্দটা শুনতে চায় না। তারা মনে করে মৃত্যু হচ্ছে অত্যন্ত ভীতিকর একটা অবস্থা এবং অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত একটা বিষয় হচ্ছে মৃত্যু, তাই তারা মৃত্যুকে এড়িয়ে যেতে চায়। আর যারা রজগুণে থাকে তারা মনে করে মৃত্যু হচ্ছে, মৃত্যু আসার আগে আমাকে কি করতে হবে, ভোগ করতে হবে, আমার যত মনের বাসনা আছে, ইন্দ্রিয় তৃপ্তি করার যত লালসা আছে আমাকে সেগুলো চরিতার্থ করতে হবে। তাই যেমন বলা হচ্ছে ঋণম কৃত্বা গীতম পিবে যাবৎ জীবেত সুখম জীবেত, দেখো ঋণ করে হলো ঘি খাও, সে জীবনটাকে ভোগ করো মৃত্যুর আগে, কারণ মৃত্যু আর কোনো জীবন নেই, এই জীবনটাই কি করো, খাওয়া দাওয়া ভক্তি করো, জীবনটা মস্ত করো। এটা হচ্ছে রজগুণে যারা তারা এরকম ভাবে। আর যারা সপ্তগুণে যারা এর ঊর্ধ্বে ধার্মিক স্তরে থাকে তারা ভাবে জীবন হচ্ছে, মৃত্যু হচ্ছে এমন একটি উপায় যার মাধ্যমে আমি কি করতে পারি, জীবনের লক্ষ্য ঠিক করতে পারি এবং নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, যাতে করে আমি চরম লক্ষ্যে পৌঁছাতে পারি মৃত্যুর আগে। আর যারা এর ঊর্ধ্বে শুদ্ধ সত্য থাকে তারা মনে করে মৃত্যু হচ্ছে একটা দরজা, কিসের দরজা না, দেহ দরজা দিয়ে আমি শাশ্বত চিরন্তন আনন্দ চিন্ময়ানন্দ ভগবান সান্নিধ্য লাভ করব এবং ভগবান রাজ্যে প্রবেশ করব। সেই ভগবান রাজ্যে প্রবেশ করার একটা সুযোগ হচ্ছে মৃত্যু। তাই মৃত্যুকে যারা শুদ্ধ সত্য থাকে তারা ভয় পায় না, মৃত্যুকে একটা উপহার ভগবানের উপহার হিসেবে গ্রহণ করে, কিসের, ভগবানের সাথে মিলিত হওয়ার। শাশ্বত যে দিব্য আমাদের শরীর ভগবান আনন্দপূর্ণ সেই ভগবানের সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ হচ্ছে মৃত্যু। তো এইভাবে চার ধরনের মানুষ চারবার মৃত্যুকে দেখে। কিন্তু গীতাতে ভগবান বলেছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলবরম যা প্রয়াতে সমদ্ভাবম জাতি নস্তত সংশয়। মৃত্যু সময় যে ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করবে সে অবশ্যই আমাকে লাভ করবে। তাই আজকের যে আলোচনা, আমরা মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুটা হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ, সেভাবে জীবনকে প্রস্তুত করা উচিত এবং সেই মৃত্যুকে আলিঙ্গন করার জন্য কি করা উচিত, জীবনকে প্রস্তুত করা এবং মৃত্যুকে কোনো ভয় পাওয়া উচিত নয়। হরে কৃষ্ণ।